আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, ইবলিসের কার্যালয়ে এসে অর্থাৎ ইবলিসের রাজপ্রসাদে এসে, যেটা কিনা সমুদ্রের উপরে হয়, সেইখানে এসে চাঙ্গপাঙ্গরা তাদের যাবতীয় সকল কার্যক্রম পরিবেশনা করে। তারা ইবলিসের কাছে এসে বলে, আজ আমি ওটা ওটা করেছি, মানুষদেরকে খারাপ কাজ করিয়েছি, ভালো কাজ থেকে বিরত রাখতে পেরেছি। ইবলিস বলে, এটা তেমন ভালো কাজ নয়, পরের জন এসো। পরের জন এসে বলে, আমি অমুককে এমন কাজ করিয়েছি যার মাধ্যমে গীবত, পরনিন্দা, খুন খারাপই পর্যন্ত করিয়েছি। ইবলিস তখন তাদেরকে বলে, তোমরা তেমন ভালো কাজই করতে পারলে না, তোমরা আমার ঘোড়ার ডিমটা করতে পেরেছ। তারপর একের পর এক চলতেই থাকে। তারা মারাত্মক মারাত্মক মানুষদের মাধ্যমে কবিরা গুনাহ করিয়েছে, কিন্তু ইবলিস এতে খুশি হয় না। এরপর একজন উঠে এসে বলে, আমি অমুক এবং তার স্ত্রী সম্পর্কে মাঝে ফাটল ধরিয়ে দিতে পেরেছি, আশা করা যায় খুব দ্রুত তারা আলাদা হয়ে যাবে। এইবার ইবলিস জোরে হাততালি দিয়ে বলে, শাব্বাশ, তুই হলি আসল শয়তান, তুই একটা ভালো কাজের মতো কাজ করেছিস। শয়তান তাকে ধরে তার নিজ সিংহাসনে বসিয়ে দেয়। নাউজুবিল্লাহ। আজকাল দিনী পরিবারগুলোতে এত এত ক্রাইসিস খবর পাই যে মাঝে মাঝে বিধ্বস্ত হয়ে পড়তে হয়। স্বামীর সাথে সম্পর্ক ভালো যাচ্ছে না, স্ত্রীকে অসহ্য মনে হচ্ছে, বাচ্চাদের ব্যাপারে বাবা উদাসীন, ফলে সংসারে অনৈক্য অশান্তি জড়িয়ে পড়ে, শাশুড়ির ঝামেলা, মেয়ের ঝামেলা ইত্যাদি ইত্যাদি। আপনারা যারা দিনী পরিবেশে আছেন, সংসারে যে টুকটাক ঝামেলা হয় সে ঝামেলাগুলো বড় হতে দিবেন না, সাথে সাথে তা মিটিয়ে ফেলুন। এগুলো পুষিয়ে রাখলে শয়তানের চেলারা, শয়তানের যে চাঙ্গপাঙ্গরা রয়েছে, তারা সুযোগ নিতে পারবে না। দ্বিতীয়ত হচ্ছে, যদি মনে হয় যে স্বামীর সাথে আর কোনোভাবে সংসার করতে পারবেন না, কিংবা স্ত্রী যদি আর সহ্য করতে না পারেন, তাহলে হুট করে ডিভোর্সের কথা অথবা তালাকের কথা মনস্থির করে ফেলবেন না। আপনাদের মনে এই প্রশ্ন আসতে পারে, স্বামীর সাথে আর কোনোভাবেই যাচ্ছে না, এগুলো আপনার একান্ত বুঝ আর চিন্তা। এগুলো আপনার মনে মনে চিন্তা আসতে পারে যে এগুলো হচ্ছে আমার আমার বুঝ আমার চিন্তা, এসবের ব্যাপারে শয়তানের কোনো হাত নেই। কিন্তু না ভাই, এর ভিতর শয়তানের চাঙ্গপাঙ্গরা সরাসরি কাজ নেই, কিন্তু ওয়াসা ওয়াসা রয়েছে। শয়তানের ওয়াসা ওয়াসা আপনার ভেতরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তা আপনি বুঝেন অথবা না বুঝেন, দিন শেষে আপনি আফসোস করবেন। এবং গভীরভাবে চিন্তা করলে দেখা যায় যে এইসব শয়তানের হাতে রয়েছে। আপনি বলতে পারেন যে আমি তো বেশ তাওবা ইস্তেগফার পাঠ করি, সকাল সন্ধ্যা আমল করি, শয়তানের ওয়াসা ওয়াসা আমার ভেতর ঢোকে না, কোনো সুযোগই নেই। যদি এমন মনে হয় তাহলে আগে একবার খাস করে তাওবা করে ফেলুন, কারণ নিজের আমলের ওপর দুর্নিবার আত্মবিশ্বাস চলে আসাটাই শয়তানের প্ররোচনা। আপনাকে শয়তান অন্ধ করে ফেলেছে। হুটহাট ডিভোর্সে চলে যাওয়ার আগে ভাবুন যে শয়তান, যে ইবলিস শয়তান রয়েছে, তার কাছে সবচেয়ে প্রিয় কাজ হলো স্বামী স্ত্রীর মাঝে সংসারে আগুন লাগানো, ফাটল সৃষ্টি করা, একে অপরের মাঝে হিংসা বিদ্বেষ করে তালাক দেওয়া। সে শয়তান যখন আপনার আর আমার আমাদের সকলের শিরে শিরে প্রবেশ করতে পারে, তাহলে আমরা যেগুলোকে আমাদের পরিণত বা বুঝ ভেবে ডিভোর্সের দিকে ঝুঁকে পড়ছি, সেগুলো তার প্ররোচনা থাকার সুযোগ কতখানি একটু ভেবে দেখুন। এখন উপায় কি?
এরকম পরিস্থিতিতে উভয়ে এমন তৃতীয় একজন ব্যক্তিকে শরণাপন্ন হওয়া, যিনি এসব সাংসারিক ব্যাপারে আপনাদের চাইতে ভালো বুঝে এবং ভালো জ্ঞান রাখে। একা নয়, দুজনে মিলে তার কাছে সকল কিছু খুলে বলা। কোনো ঝামেলা, কি নিয়ে ঝামেলা, তা মিটাতে হলে কি করা যায় ইত্যাদি নিয়ে আলাপ করা। যদি তৃতীয় ব্যক্তি না পারে, তাহলে চতুর্থ ব্যক্তি, দরকার হলে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এভাবে সংসার টিকানোর জন্য আপ্রাণ চেষ্টা করা। শয়তানকে আমরা দেখতে পারি না, যার কারণে শয়তানের ওয়াসওয়াসাগুলো আমরা দেখতে পাই না। ফলে আমরা মনে করি আমাদের যে সিদ্ধান্ত রয়েছে, যেটা আমরা নিজের মস্তিষ্ক দ্বারা বুঝতে পারি, এটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়। কিন্তু আমরা এটা ভাবি না যে শয়তান আমাদের বিভ্রান্ত করছে। সে আমাদেরকে বিভ্রান্ত করবে কিয়ামত পর্যন্ত, যতদিন না পৃথিবী ধ্বংস হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল রাখুন, আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত হালাল কাজ দুটি। এগুলো হালাল, হারাম না। এক হলো ভিক্ষাবৃত্তি, দুই হলো তালাক। এই দুটো জিনিস আল্লাহ তাআলা হালাল করে রেখেছেন, কিন্তু আল্লাহ তাআলা কখনোই পছন্দ করেন না। আল্লাহ তাআলা এগুলো জায়েজ করেছেন, কিন্তু মনে রাখবেন আল্লাহ তাআলা এগুলো পছন্দ করেন না। তাই তালাক থেকে নিজেকে বিরত রাখুন, ধৈর্য ধারণ করুন, একসাথে আপনারা দুজন জান্নাতে থাকবেন। একে অপরকে ছাড়া আপনারা জান্নাতে যেতে পারবেন না, একসাথেই দুইজনে জান্নাতে থাকবেন। সুতরাং পারিবারিক বন্ধন হোক আল্লাহর সন্তুষ্টি অর্জনে। মৃত্যু আগ পর্যন্ত একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসতে থাকুক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুক। আমিন।